এক নম্বরে আপনি আমার শরীর থেকে যত ফোঁটা রক্ত ঝরাইছেন ওগুলো ফেরত দিবেন। আমার দুই নম্বর আপনার কাছে দাবি হলো আমার যত চোখের পানি আপনি ঝরাইছেন সেগুলো ফেরত দিবেন। আমার তিন নম্বর দাবি হলো আমার জীবন থেকে যতগুলো রাত আপনি কায়রা নিছেন নির্ঘুম রাতগুলো ওগুলো ফেরত দিবেন। আমার চার নম্বর দাবি হলো আমার জীবন থেকে যে সাত বছর আপনি নিয়ে গেছেন আমার ওই সাত বছর আপনি ফেরত দেন। এরপরে আপনি যা চাইবেন আমার যা আছে সব আপনার দিয়ে প্রত্যেক দিন নতুন আপডেট পাওয়ার জন্য দাদাভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম প্রেমিকার দাবিগুলো আপনারা শুনলেন, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলেই আজকে দাবি দেওয়ার সব খোঁজখবর বেরিয়ে আসবে। ভিডিওটি প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সাত বছর প্রেমিকার সাথে প্রেম করলো আর সাত বছরে সব চিটে চুটে খেয়ে সে এখন পাত্তা দিচ্ছে না, অর্থাৎ বিবাহ করতেছে না। এই সাত বছর সে যা করার করেছে, যা অবশেষে শুনলেন যে সাত বছরের মাধ্যমে যতগুলো রাত আমার সাথে কাটিয়েছ সেই রাতগুলো ফিরিয়ে দেও। আরও তো কত কথা শুনছেন, সেগুলো নাই বললাম, সর্বপ্রথম শুনছেন, আরও সামনে শুনতে পাবেন। আজকে আমার মনে হয় এগুলোর জন্য একটি আইন হওয়া উচিত, এই প্রেমিক প্রেমিকার জন্য একটি নতুন আইন তৈরি করা উচিত। কারণ তারা প্রেম প্রীতির নেশায় পড়ে তাদের মনের চাহিদাগুলো পূরণ করে নেয়, আর পূরণ হওয়ার পরেই প্রেমিক উদাও হয়ে যায়, তারপরেই এই প্রেমিকা এইভাবে ভিডিও বার্তা দেয়। তো ভিডিওটি আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে হনে কথাগুলো আপনার উদ্দেশ্যে কইতাছি, আমি জানি না আপনি আমার কথাগুলো শুনবেন কিনা বা আপনার কান পর্যন্ত যাইব কিনা। আমি আপনার কাছে কিছুই চাই না, এখন আর কিছুই চাই না, খালি তিন চারটা জিনিস চাইব, আপনি দিয়ে দিবেন দয়া করে, না হলে কিন্তু আপনার আমি কেয়ামত পর্যন্ত দাবির তলে বাঁধাইয়া রাখুন। এক নম্বরে আপনি আমার শরীর থেকে যত ফোঁটা রক্ত ঝরাইছেন ওগুলো ফেরত দিবেন। আমার দুই নম্বর আপনার কাছে দাবি হলো আমার যত চোখের পানি আপনি ঝরাইছেন সেগুলো ফেরত দিবেন। আমার তিন নম্বর দাবি হলো আমার জীবন থেকে যতগুলো রাত আপনি কায়রা নিছেন নির্ঘুম রাতগুলো ওগুলো ফেরত দিবেন। আমার চার নম্বর দাবি হলো আমার জীবন থেকে যে সাত বছর আপনি নিয়ে গেছেন আমার ওই সাত বছর আপনি ফেরত দেন। এরপরে আপনি যা চাইবেন আমার যা আছে সব আপনার দিয়ে দেব, আপনি আমার এই চারটা দাবি পূরণ করেন, আল্লাহর দোহাই লাগে আমার এই জিনিসগুলো আমার ফেরত দিয়ে দেন।